দারুণ দারুণ পোশাকে নিজেকে সাজিয়ে তোলা, তাই না? এবার পুজো হোক আবরণের অসাধারণ পোশাকে। শুরু হলো এক্সক্লুসিভ পুজো অফার, প্রতি 5000 টাকার কেনাকাটায় আকর্ষণীয় উপহার। আধুনিক সময়কে মাথায় রেখে মনকাড়া পোশাকের সম্ভার নিয়ে আপনাদের প্রিয় আবরণ। রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন বিরাট ইউনিভার্স স্ট্যান্ডের একদম বিপরীতে। ফ্যাশনেবল কিডস ওয়্যারের এক্সক্লুসিভ মেগা শোরুম অরেঞ্জেস, আ হাউস অফ আবরণ। যোগাযোগ 8100724076। অরেঞ্জেস, বিরাটি মিনিবাস স্ট্যান্ডের বিপরীতে। নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি দুপুর দুটো প্রাইম টাইমের অনুষ্ঠান আবরণের অনুষ্ঠান, সরাসরি আবরণ থেকে আপনাদের সাথে থাকা এবং অনেক কালেকশন যেগুলো হয়তো আপনাদের ইচ্ছা থেকে যায় যে অমুক কালেকশনটা একটু দেখতে ইচ্ছে করছে বা অমুক শাড়িটা ওপর কী কী নতুনত্ব রয়েছে, কী রয়েছে কালেকশন, পুজোর একটা স্পেশাল বিষয় সেটা নিয়ে কিন্তু যারা চিন্তা করছিলেন আজকে অবশ্যই সেই চিন্তাটাকে একটু সরানোর চেষ্টা করবো, কারণ নতুন নতুন প্রচুর কালেকশন এসছে আর আমাদের প্রিয় মৌমুনি থাকা মানেই আমাদের কাছে নতুন করে পাওয়া। অনেক অনেক স্বাগত জানাবো এই অনুষ্ঠানে মৌমুনি রয়েছে, আমাদের সবার প্রিয় মৌমুনি শ্রীমতী পূজা, অনেক অনেক স্বাগত তোমায়। মৌমুনি আজকে তো পুরো মাসলিনে রয়েছে, মাসলিন মানে একটা পিওরিটির ব্যাপার থাকে। আসো দেখা শুরু করি তাহলে। এক নম্বর শাড়ি, প্রথমেই একটা সুন্দর মাঙ্গলিক শাড়ি দিয়ে বলতে শুরু করছে, কারণ পুজো তো এসেই গেল। এখন ওই বলে না কড়া যেন নাড়াচ্ছে যে মা আসছেন, তবে অনেকটা ওয়েদার কিন্তু মানে কি বলবো মৌমুনি, মাঝে মধ্যে বৃষ্টি হলেও কিছু কিছু সময় একটু রোদের বিষয়টা দেখতে পাওয়া যাচ্ছে, এটাই অনেক। কখনো কখনো আবার হয়তো সারাটা দিন ধরে বৃষ্টি চলছে, মন খারাপটা হয়ে যায় পুজোর আগে যখন বৃষ্টি এসে যায়। মসলিন দেখছি আমরা পুরো হোয়াইটের ওপরে, রেড স্ট্রাইপসের ওপর জাস্ট একটা স্লিক বর্ডার, পুরোটা দেখুন এগুলো কিন্তু সব সুতোর কাজ এবং খুব সেলফ কাজ, একটা জিগজ্যাগ প্যাটার্ন আর টেম্পলসের উপর পুরো বর্ডার লাইন করেছে শাড়িটার চারিধার ধরে। একটা সুতো ইউজ করা হয়েছে, সাদা সুতোরই কাজ আছে। আর এই জায়গাটা দেখুন আবার চেঞ্জ, মানে কুচির পোরশনটা আপনার যেমনটা পাড়ের দিকটা টেম্পলস থাকছে তার উপরে একটা জিগজ্যাগ প্যাটার্ন থাকছে, এখান থেকে দেখুন ছোট ট্রায়াঙ্গেল বিপরীত মুখী করে বসানো রয়েছে, খুব সুন্দর। এক নম্বর 6050 6050 উইথ রানিং ব্লাউজ পিস, এগুলো আমি বলবো ব্লাউজ পিস বানিয়ে নয়, এর সাথে ডিজাইনার ব্লাউজ দিয়ে পরলে অনেক বেশি ভালো লাগে। দেখো লাল কালারের ব্লাউজ দিয়ে খুব সুন্দর যাবে, দারুণ লাগবে। আর বৌমুনি এবারে তো আমাদের পুজো উপলক্ষে তো আবার একটা মানে প্রচুর এসছে নতুন নতুন কালেকশন ডিজাইনার ব্লাউজের, সব সময় থাকে তারপরেও একটু বেশি। এটা একদম পিওর চন্দন বডি, প্রত্যেকটা শাড়ি কি অদ্ভুত সুন্দর, দেখুন চন্দন বডি কালার হলে চন্দন সেলফ ওয়ার্কেই কিন্তু সুতোর টানাটা গেছে, সেম দেখুন কাজ কিছু আলাদা নয় কিন্তু প্রত্যেকটা শাড়ি তার ইন্ডিভিজুয়ালি একটা ভালো লাগা থাকছে। দু নম্বর এটাও 6050 থাকছে, 6050 6050 দু নম্বর মসলিনের সম্ভার দেখছেন আপনারা উইথ রানিং ব্লাউজ পিস। মসলিনের ক্ষেত্রে জানেন তো কিছুদিন আগে এই মুভিটা আপনারা অনেকে হয়তো দেখে থাকবেন, মানে মসলিন বলতেই আমি যখন আজকে এসে জানলাম যে মসলিন হবে অদ্ভুত ভালো লাগা থাকলো, কারণ দেখবেন একটা মিস্টার কলকাতে বলে একটা সম্ভবত মুভি দেখছিলাম সেদিনকে বৌমুনি, জানো তো মানে সব কিছুর থেকে তো শেখার আছে, সেখানে মসলিন নিয়ে বলছে যে মসলিন এত পুরনো ব্রিটিশ আমলে একটা সময় করা হয়েছিল, সে সময় মসলিনটা যিনি বুনেছিলেন সে তিনি প্রপার দাম পাননি এবং মসলিনকে চুরি করা হয়, আসল মসলিন চুরি হয়ে যায় এবং মসলিন ফোল্ড করলে ঠিক এইটুকু সাইজ ছোট বাক্সে রাখা যায় এবং কি অদ্ভুত সুন্দর তার কোয়ালিটি, তার টেক্সচার ভাবলেই অবাক লাগে, দাম কি লাখের উপর। উইথ রানিং ব্লাউজ পিস, আচ্ছা ব্লাউজ পিসটা কিন্তু এখানে একটুখানি গ্রে এর উপর রয়েছে, খুব লাইট গ্রে এর উপর। 6050 থাকছে প্রাইস। এবার চলে আসবো চার নম্বর, নাম্বার ফোর নিয়ন গ্রিন কালার, কাজ কিন্তু আমরা একই কাজে রয়েছে, সেম কাজেই শুরু রয়েছে আমরা, কালার অপশন প্রচুর দিচ্ছে কিন্তু সবগুলোই সিঙ্গেল পিস একদম। আমরা আরো অনেক ভ্যারাইটি আজকে দেখাবো, এইটা আপাতত আমরা একটু সেম প্যাটার্নে কয়েকটা কালার দেখাচ্ছি। ওমনি যে কটা কালার আমরা দেখাচ্ছি সে কটাই কি কালার অপশন রয়েছে না? সেই কটাই কালার অপশন, তো নিয়ন গ্রিনের সাথে লালের কম্বিনেশন সেম কাজ, খুব হাইলাইটেড একটা শাড়ি। আর এগুলো বলবো এগুলো না একদম নতুন প্রজন্মের জন্য হচ্ছে মসলিন অর্গেনজা, এগুলোতে তারা সেজে উঠছে। 6050 এবারের পুজোর বলে না একটা নতুনত্ব ঝোঁক আসে, সেটা এবারের পুজোর মসলিন, যারা পরছেন স্টাইলের জন্য এসব পরুন,
একটা ব্ল্যাক, এইটা যেমন ব্ল্যাক দিয়ে একটা পরে ব্ল্যাক ব্লাউজ, ব্ল্যাক ব্লাউজ দারুন লাগবে তার সাথে, মানে পছন্দ করে একটা জুয়েলারিও নিয়ে নিন। বাবা সেটা বৌমনির প্রচুর কালেকশন আছে, বৌমনি নিজস্ব নিজের ক্রিয়েশন তো, সুতরাং প্রত্যেক দিন প্রতিটা মুহূর্তে আবরণ যেমন বলি রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিয়ে, ঠিক তেমনভাবে প্রতিটা মুহূর্তে জুয়েলারি তৈরি হয় বৌমনি কনসেপশনে। 6050 গ্রে এর উপর রয়েছে ব্ল্যাকের স্লিক পার উইথ রানিং ব্লাউজ পিস। চলে আসি আবার 6 নাম্বার 6 পিচের ওপর, পিচটা খুব ব্রাইট পিচ, তার সাথে আবার এরকম স্টিল গ্রে এর উপর, আরেকবার স্টিল গ্রে এর উপর একটা স্লিক পারের কাজ, বাহ সুপার কম্বিনেশন। এবার এটা গ্রে এর উপর যদি দিয়ে পরা যায় কি বিউটিফুল লাগবে না, একদম চোখ ফেরানো যাবে না। হ্যাঁ সত্যি তাই, এবং দেখুন কি সূক্ষ্ম সুন্দর কাজ, মানে একবার ওই সেই টানা পরনের গল্প, এর বাইরে বেরোনো যাবে না, মানে সত্যি। অ্যাকচুয়ালি জানেন তো শাড়ির প্রতি ভালোবাসা যাদের থাকে না, তাদের শাড়িকে চিনতে শেখায় আবরণ নতুন করে। রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিয়ে আমাদের পথ চলা, পথ চলা আপনাদেরও। 6050 থাকছে প্রাইস। চলে আসবো এবার 7 নম্বর 7 সি গ্রিন কালারের ওপর। দেখি কালারটা ভীষণ প্রিয় কালার অনেকেরই, কারণ যারা অববিট একটু শাড়ি পরতে ভালোবাসেন লাল হলুদ সবুজের বাইরে, তাদের জন্য এই কালারগুলো খুব সুন্দর আর ব্রাইটভাবে সেজে উঠুন। এগুলো সকাল বলুন সন্ধ্যা বলুন মনে সারাদিনই চলবে, সারাদিন আর যে কোনো বয়সে চলবে, একদম স্টাইলের জন্য পারফেক্ট। এবং একটা মাসলিন পরছেন, কোয়ালিটি ইজ টু গুড। 6050 পেয়ে যাচ্ছেন আপনারা 7 নম্বর 7 উইথ রানিং ব্লাউজ পিস। চলে আসি এবার 8 নম্বর 8। আমি সেদিন দেখছিলাম যে আমারই এক বন্ধু, সে আমাকে বলছে যে আবরণের শাড়িগুলো দেখে খুব ভালো লাগে বৌমনি, জানো তো সত্যি। তা তখন আমি তা একদিন এসে তুমি কিনে, তুই কেনাকাটা করে যা, আমি বলছি, তা বলছে হ্যাঁ যাবো, অনলাইনে কেনাকাটা হয়ে যাচ্ছে আর গিয়ে কী করো, মানে সে আবরণে অনলাইনেই কেনাকাটা করছে। তো আপনারা চাইলে আপনারাও অনলাইন কেনাকাটা করতে পারেন, যাতে আসতে অসুবিধা হচ্ছে। যারা আসতে পারছে না, দূরে আছেন, তারা অনলাইনে কিনুন, আর যারা আসতে পারছেন তাদের বলবো আপনারা চলে আসুন। একদম এসে বসে কেনাকাটার মধ্যে না একটা আলাদা আনন্দ, আর এই পুজোটার সময় তো পুজো শপিং, এই ব্যাপারটা সকাল থেকে সারাদিন ওটাও একটা আনন্দ, বাইরে খাওয়া দাওয়া করে বাড়ি ফেরা মজাই আলাদা। 6050 এবার আমরা চলে আসি হোয়াইটের উপর একটা শাড়ি দেখবো, 9 নম্বর 9 আবরণ কিন্তু প্রত্যেক দিন খোলা থাকে, যেহেতু আসার কথা বললাম প্রত্যেক দিনই তো আমাদের নতুন দর্শক বন্ধুও থাকেন, সুতরাং পুরনো দর্শক তো বন্ধুদের তো জানা যে প্রত্যেক দিন সোম থেকে রবি সকাল 10 থেকে রাত্রি 9 অবধি আবরণ খোলা থাকে, তাই আপনার সময় মতো আপনি চলে এসে কেনাকাটা করুন। আর বুকিং যারা করছেন অনলাইনের জন্য, তারা কিন্তু 10 থেকে 8 মধ্যে বুকিং করবেন, তাহলে সুবিধা হয়। যে শাড়িটা পছন্দ হচ্ছে সেই শাড়িটা স্ক্রিনশট তুলে আমাদের হোয়াটসঅ্যাপ করুন, 9051 দিয়ে যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিন, এবং সকাল 10 থেকে রাত্রি 8 মধ্যে বুকিং করুন। এইটাও একটু সেলফ হোয়াইটের উপর সেলফ ওয়ার্ক, এবং একটা স্লিক পার সেটা ব্ল্যাকের উপর গেছে, এটা ব্ল্যাক ব্লাউজ দিয়ে পরলে ভীষণ ভালো লাগবে উইথ রানিং ব্লাউজ পিস। 6050 চলে আসবো এবার আমরা 10 নম্বর 10 বাহ এইখান থেকে কিন্তু আমরা চেঞ্জ হয়ে গেলাম ওয়াও, এগুলো হচ্ছে পূজোর শাড়ি যাকে বলে, নবমীর সাজ, দারুণ লাগছে সুপার, দারুণ লাগছে দুর্দান্ত। ব্ল্যাকের সাথে এরকম মেজেন্ডার টানা কাজ সুপার। আচ্ছা বৌমনি একটা জিনিস আমাকে বলো, এই কাজটা যেমন তোমার সুতোর রয়েছে, মাঝে মধ্যে সোনালি সুতোর যে কথা বলি সেই কাজও তো রয়েছে না? আবার দেখো শাড়িতে কিন্তু দুপাশে গঙ্গা যমুনা গেছে, একদিকে কিন্তু রানী গেছে, একটা পুরো রানী, একটা একটু রাস্ট কালার, হ্যাঁ রাস্ট কালারে গেছে, বা না ওটা পারফেক্ট বলবো বৌমনি, খুব মনে আসে ক্যারামেল কালার, পারফেক্ট ক্যারামেল কালারটা কিন্তু আপনার আপারই একটা পড়ছে লোয়ারই একটা পড়ছে রানীর ওপর, খুব সুন্দর একটা স্টাইল সেগমেন্ট। এই কাজটা অনেকেরই ভীষণ পরিচিত, তার সাথে এরকম একটা স্লিক বর্ডার গেছে যেটা এবারের ভীষণ চল, কপার কালারের, সেটার উপর কিন্তু কাজ। 6050 থাকছে প্রাইস, এটা হচ্ছে 10 নম্বর শাড়ি উইথ রানিং ব্লাউজ পিস। চলে আসি এবার 11 নম্বর শাড়ি, নাম্বার 11 ওয়াও বৌমনি কি সমস্ত কালেকশন নিয়ে এসছো, সুপার, মানে এগুলো দিয়ে না শুধু
ওই হয় না যে সেজে নিলাম পূজোর সময় তো সবাই সাজে আমাকেও সাজতে হচ্ছে তা নয় একটু আলাদা করে সাজার মধ্যে কিন্তু অদ্ভুত আনন্দ আছে এবং এইটা দেখুন হোয়াইট একটা ক্রিমি হোয়াইট ক্রিমিশ হোয়াইটের উপরে এরকম কাজ কোথাও দেখুন এই সোনালি সুতোটাকে ব্যবহার করেছে কোথাও হচ্ছে সুতো সুতোর কাজ উইভ করে আর পাড়ের দিকটা দেখুন দুটো পাড়ই কিন্তু একটু তুতে ঘেঁষা কালারের উপর যাচ্ছে যেহেতু মসলিন সুতরাং সেই শিমার্স বা গ্লিটার এফেক্টটা একটু আলাদা হবে ডেফিনেটলি এবং প্রত্যেকটা শাড়ি মেটেরিয়ালসের উপর ডিপেন্ড করে একটা কালারকে আপনি কিভাবে চিনবেন বা একটা কালারকে কিভাবে ফুটিয়ে তুলবেন 6050 পেয়ে যাচ্ছেন আপনারা 11 নম্বর শাড়ি উইথ রানিং ব্লাউজ পিস চলে আসবো এবার 12 নম্বর 12 আজকে কিন্তু বমুনি আমরা অফবিট কালারে বেশি দেখছি বলো কালেকশন দেখছি হ্যাঁ আর যারা লাল পড়তে চান না অনেকেই রয়েছেন লালটাকে অ্যাভয়েড করতে চান তাদের জন্য এগুলো খুব ভালো শাড়ি হতে পারে পূজয় সকালটা তো ভীষণ ভালো লাগবে লাইট কালারের উপর রয়েছে প্রত্যেকটা কালার ভীষণ সফিস্টিকেটেড অথচ গ্লেজ গ্লেজ তো মেটেরিয়ালসের উপর ডিপেন্ড করছে যেহেতু আমরা আজকে মসলিন দেখছি সুতরাং মসলিনের যে একটা কোয়ালিটি মসলিন টেক্সচার সম্পূর্ণটা আলাদা হয় ঠিক সেরকম সেই একটা গ্লিটার এফেক্ট হচ্ছে কাজের ক্ষেত্রে ফুটিয়ে তুলেছে এখানে শাড়ির আঁচল থেকে পার 6050 পেয়ে যাচ্ছেন আপনারা উইথ ব্লাউজ পিস এটা আমরা দেখলাম 12 নম্বর চলে আসবো এবার আমরা 13 নম্বরে নাম্বার 13 এর সাথে ডিজাইনার ব্লাউজ থেকে গয়না সবটাই পেয়ে যাচ্ছেন আবরণে তার জন্য আপনাকে আবরণে আসতে হবে আবরণ প্রত্যেক দিন খোলা থাকে সোম থেকে রবি সকাল 10টা থেকে রাত্রি 9টা এসে কেনাকাটা করুন মনের পছন্দ মতো জিনিসটা কিনে নিয়ে যান বসে বা এইটার থেকে দেখুন স্টাইলটা আলাদা আঁচলের দিকটা কলকার টানাটা আলাদা মাঝখানে দেখুন বরফি শেপ করা সেখানেও একটা জিগজ্যাগ প্যাটার্ন দেওয়া হয়েছে কর্নারটা ধরে তার ভিতরে যে সেলফ সুতোর কাজ রয়েছে পিঙ্কিশ একটা পিচ পিঙ্ক কালারের ওপর একটা হট পিঙ্কের কাজ খুব ব্রাইট একটা এফেক্ট দিচ্ছে শাড়িটার ক্ষেত্রে এটার প্রাইস থাকছে 6050 এগেইন প্রাইস 6050 13 নম্বর শাড়ি নাম্বার 13 উইথ রানিং ব্লাউজ পিস চলে আসবো এবার 14 নম্বর শাড়ি বাহ এইটা কবে পরবেন অষ্টমীর সকাল সকলে তাঁত বা জামদানি পরবে আপনি মাসলিন আপনি মাসলিন পরবেন সুন্দর শাড়ি একটা সুন্দর লাল ব্লাউজ দিয়ে পরেন ডিজাইনার ব্লাউজ দিয়ে গাইছেন পারফেক্ট আর সেই ডিজাইনের ব্লাউজ কি সুন্দর সুন্দর আবরণে যখন আমরা আসি সরাসরি আবরণ থেকে থাকা তো মানে মন ছুঁয়ে যায় যে ওই ব্লাউজটা নেব না মানে অনেক সময় আমি বলবো এর সাথে একটা ব্লাউজ নিন একটা জুয়েলারি নিয়ে নিন একটা সুন্দর করে ছবি তুলে রাখুন পঞ্চমী থেকে দশমীর মধ্যে কিন্তু পোস্ট করে দিন একদম আর বৌমনি যে জুয়েলারি পরে আছে বৌমনি জুয়েলারি কিন্তু এর সাথে বেশ যাবে যদি আপনি পান কারণ এটা আমি বলতে পারছি না কারণ প্রত্যেকটা জুয়েলারি শাড়ি বলুন এই এখন যে কটা শাড়ি দেখাবো সে কজন মানুষই শাড়িগুলো পাবেন এগুলো সব ওয়ান পিস কালার অপশন অনেক পাচ্ছেন কিন্তু শাড়ি একটাই সিঙ্গেল পাবেন সুতরাং আসুন এসে কেনাকাটা করুন উইথ রানিং ব্লাউজ পিস 6050 চলে আসবে এবার 15 নম্বর নাম্বার 15 হলুদের ওপর অনেকক্ষণ বাদে হলুদ কালারটা পেয়েছি হলুদ মানেই ব্রাইট আর পুজো কেন এখন তো বিভিন্ন অনুষ্ঠানে পড়ে যাওয়ার জন্য বা পার্টিতে যারা বৌমনি এখন আমি দেখলাম শাড়ির চিন্তাভাবনাটা বদলে গেছে মানে আগে শিফনের উপর বা একটু তোমার ওই ধরনের মেটেরিয়ালসের উপর পরতো বা ভেলভেট কাপড়ের একটা টেক্সচার সেরকম পার্টি ওয়ারে এখন না মসলিনও পার্টিতে পড়ছে এবং খুব সুন্দর লাগছে কিন্তু সুতরাং পড়াটা চয়েসটা আপনার কোন অনুষ্ঠানে যাচ্ছেন তার উপর ডিপেন্ড করে আপনি কোন শাড়িটা ক্যারি করবেন সমস্ত ধরনের শাড়ি আবরণে আমরা যে ধরনের শাড়ি দেখাই শুধুমাত্র বোধহয় একটা কি ধরনের সিল্ক আছে সেটা আমাদের কাছে আসাম সিল্কটা বাদে সব প্রদেশের শাড়ি সব মেটেরিয়ালস কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আবরণে তাই আসুন আর আমাদের সাথে সবসময় যদি কানেক্ট থাকতে চান তাহলে বলবো আবরণ এক্সক্লুসিভ ফলো করতে হবে ফেসবুক পেজ ইউটিউবে লাইভ যাচ্ছে সেগুলো ফলো করতে হবে উইথ রানিং ব্লাউজ পিস 6050 16 নম্বরে আসি এবার নাম্বার 16 আকাশি কালার তার সাথে পিঙ্কের কাজ আছে বা এগুলো কিন্তু সব দেখুন একই কাজ শুধু আলাদা আলাদা রং অন্য কালারের উপর দেখো কাজটা পরে মনে হচ্ছে যেন একদম আলাদা একদমই মানে প্রত্যেকটা শাড়ি দেখো ইন্ডিভিজুয়ালি যদি দেখতে যাই তাহলে প্রত্যেকটা শাড়ি আলাদা আলাদা মনে হয় এবং প্রত্যেকটা এত ব্রাইট একটা আপনাকে এফেক্ট দেবে পড়লে দেখুন শাড়ির সৌন্দর্যতার জন্য শুধু তো আবৃত মানে লজ্জা আবরণের জন্য নয় তার জন্য আপনাকে কিন্তু সাজতে হবে কি ধরনের সাজবেন কিভাবে সাজবেন কি পোশাকে সাজবেন এটা ডেফিনেটলি ম্যাটার করে স্কাইয়ের সাথে পিঙ্ক উইথ ব্লাউজ পিস 6050 চলে আসবো এবার আমরা 17 নম্বর নাম্বার 17
সিমেন্ট কালারের সাথে পিঙ্কের কাজ। আবরণ কিন্তু ইন্দো ওয়েস্টার্ন থেকে এথনিক, সবই সমস্ত কিছু একদম ঠাসা, বুঝতেই পাচ্ছেন কোনো জায়গায় কোনো খামতি নেই। এসে কেনাকাটা করলে আরো ভালো লাগবে। এখন প্রচুর অফারও চলছে, এখন 5000 টাকার কেনাকাটার উপরে এমনি উপহার রয়েছে। আর যেটা আগে বলছিলাম যে সাজার পর মানে আবরণের শাড়ি গয়না ব্লাউজ তিনটেই লাগবে, সেজে আপনি পঞ্চমী থেকে দশমীর মধ্যে আপনি FB-তে মানে প্রোফাইলে পোস্ট করুন, আবরণকে অবশ্যই ট্যাগ করুন। যদি আপনি ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে থাকতেন তাহলে কিন্তু উপহার আছে 10,000, 7,000, 5,000 টাকা। অবশ্যই কমেন্টের ওপরে জিতবেন আপনি। বাহ, এটা তো দারুণ মনে, একদম এটা ভীষণ ভালো শুনেছি। কারণ এখন পুজো কেন, যে কোনো অনুষ্ঠান বৌমনি বলো, আমরা সাজগোজ মানে একটা সেলফি, একটা ফটো, এতে নিজেকে তুলে রাখতে চাই। আসলে নিজস্ব দিয়ে বন্দি করি কেন, কারণ পরবর্তী সময় সেগুলো দেখলেও ভালো লাগে, তাই এগুলো স্মৃতি হয়ে থাকবে। বাহ, এটা তো সুপার শোনালো বৌমনি। তাহলে যারা যারা নতুন ভাবে জানলেন এই বিষয়টা, সেটাকে একটুখানি ফলো আপ করতে থাকুন, আস্তে আস্তে আমরা অনুষ্ঠানে আপনাদের বলতে থাকবো। বৌমনি অ্যানাউন্স করে দিয়েছে মানে আমাদের মুখ থেকে আপনারা ডেফিনেটলি শুনতে পারবেন। একটা একটা না ইয়লোটা একটু ব্রাইট ইয়লো, ব্রাইট শেডেড ইয়লো, এটাকে বাসন্তী হলুদ বলে। তার সাথে এই যে দেখুন একটা রাস্ট কালারের কাজ, আর আঁচলের দিকটা আবার একটু কনসেপ্টটা লাল রাখা হয়েছিল, পাড়ের দিকটা সেলফ কাজ, কাজটা ভীষণ পরিচিত কিন্তু একটু দেখো নতুনত্বের ছোঁয়া রয়েছে। আর এখানে না কোনো জারি নয় কিন্তু, এখানে পুরোটাই উইভে, এটাও উইভ এটাও উইভ, দুটো কালারই কিন্তু উইভ করা। এটার প্রাইস থাকছে 6,050, 18 নম্বর শাড়ি, নাম্বার 18 উইথ রানিং ব্লাউজ পিস। চলে আসবো এবার 19 নম্বর, নাম্বার 19, আবারও একটুখানি কাজটা বদলে ফেললাম আমরা, 19 নম্বর, কিন্তু প্রাইস একটু বেশি। আচ্ছা, এই জন্য আমি ভাবছিলাম বৌমনি একই প্রাইস কি করে হতে পারে, 8050, 8,050, কারণ আবরণ কোয়ালিটি সেম রাখে, কাজের উপর ডিপেন্ড করে দামটা হয়তো একটু ডিফার করে, তাও খুব একটা বেশি না। বা এটা একটু দেখতে থাকি, সুপার। আচ্ছা বৌমনি দেখো এই কাজটা অনেকটা না দেখবে কাঁথা স্টিচের যে কাজ, অনেকটা ওরকম, অনেকটা প্যাটার্নটা সেরকম হুবহু তো হয় না, কারণ প্রত্যেকটা স্টাইল আলাদা হয় এবং মাল্টি কালারের সুতো কাজ রয়েছে, কি সুন্দর মাল্টি কালার দিয়ে করা হয়েছে বলে কিন্তু এটা ফুটেছে একদম, তাই না, সিম্পলের মধ্যে। এবং জাস্ট একটা ক্রিমি হোয়াইট সেইটার উপরে কালারটা করা হয়েছে, একদম যে ব্রাইট হোয়াইট সেই সুতোর কাজ, আর এইগুলো সব মাল্টি কালার দিয়ে এভাবে বুননে গেছে, সুপার সুপার। এই সমস্ত শাড়ি শুধু আমি বলবো পরার জন্য পরবেন না প্লিজ, পরে না সেটাকে ফিল করুন, আবরণকে ভালোবাসুন, রঙিন প্রতিদিন ভাবে সেজে উঠুন আবরণকে সঙ্গে নিয়ে। একটা স্লিক পাড় যাচ্ছে, পাড়টা দেখুন সিমার পুরো, দারুণ। 8,050 উইথ রানিং ব্লাউজ পিস। চলে আসি পরের শাড়ি, এবার আমরা চলে এলাম 20 নম্বর, নাম্বার 20, নিয়ন গ্রিনের ওপর, একদম শুরুর দিকে একটা নিয়ন গ্রিনের ওপর দেখেছিলাম, তাও এত কাজ ছিল না, প্রাইসও খুব সামান্যই ছিল, 6,050 ছিল, আর এখন 8,050-এ চলে এলাম। সেম প্যাটার্ন, সেম কাজ, শুধু কালার অপশান। এই শাড়িগুলো শুধু দেখতে ইচ্ছে করে, মনে হয় না দেখে যাই দেখে যাই, আর তারপর পরতেও ইচ্ছে করে, তাই আপনারা আসুন, এসে কেনাকাটা করুন। আর বুকিং জরুরি, বুকিং মাস্ট, যারা মনে করছেন পছন্দ হচ্ছে চট করে বুকিং করুন, না হলে কিন্তু হাতছাড়া হয়ে যাবে। যে কজন শাড়ি দেখবো সে কজন মানুষের প্রত্যেকটা ওয়ান প্লাস। ভালোবাসার একটা নারীর বলবো অঙ্গ শাড়ি, আর সেই শাড়িকে কেন্দ্র করেই আমাদের প্রতিটা মুহূর্তে নারীত্বের নতুন করে করে জন্ম হয়। বিষয়টা কেমন জানেন, সেটা হচ্ছে ভালো লাগা সৌন্দর্যতার প্রতীক হিসেবে নারী অলওয়েজ প্রেজেন্টেবল, আর সেটা যদি হয় শাড়িতে তাহলে কিন্তু তাকে একটু অনন্যাই লাগে, ভীষণ ভালো লাগার শাড়ি। এই কালারটা দেখছি আমরা, এই কালারটা কিন্তু একটু হলুদ বেসন বেসন কালার, বেসন বেসন হলুদ কালার। এটা 21 নম্বর, আগে আমরা 20 নম্বর শাড়ি দেখেছি, এটা 21 নম্বর শাড়ি, নাম্বার 21। এই কালারটার সাথে দেখুন এখানেও কিন্তু সাদা সুতোর কাজ, মাল্টি কালার কাজ, কিন্তু দেখো একই গেছে সুতো, একই গেছে কিন্তু বেস কালারের জন্য প্রত্যেকটা শাড়ি অন্যরকম লাগছে একদম। এবং এটা 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 যদি আমরা চিন্তা করি দেখো, একটা ফিশের অবয়ব দিয়েছে, মানে আমাদের লাইফস্টাইলে যা কিছু ধরতে পারি আমরা সেগুলোকেই তুলে ধরা কান্দাও, মানে এইটাই বলছেন শিল্পসত্তা, নতুনত্বের ছোঁয়া, আবরণের কনসেপ্টটাই আলাদা থাকে সব সময়।
মাসলিন তো আজকের নয়, বহু 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 পুরনো শাড়ি, যেটা আমি বলছিলাম বৌমনির সাথে কথা, ঠিক তেমন ভাবেই কিন্তু সেজে উঠুন আপনারা আবরণের সঙ্গে উইথ রানিং ব্লাউজ পিস। প্রাইস থাকছে 8,050। এবার আমরা চলে আসব 22 নম্বর, সিগ্রিন 22 নম্বর শাড়ি, সিগ্রিনের ওপর। ওয়াও, এগুলোর সাথে না আমার মনে হয় যে রানী কালারের ব্লাউজ বেশি ভালো যাবে, তাই না? প্রত্যেকটা, তুমি একদম ঠিক বলেছো, প্রত্যেকটা সাথে এরকম কাজের উপর দেখাচ্ছি, প্রত্যেকটার সাথে একটা রানী কালার দিয়ে পরুন, প্রত্যেকটা শাড়ি অদ্ভুত ভাবে দেখবেন খুলেছে। আর শাড়ি খুলে না দেখালে না বৌনি, জানো সত্যি বলছি, এক একটা দোকান রয়েছে, মানে কোনো দোকানের আমরা তো বদনাম করতে পারি না, তারপরেও কোনো কোনো জায়গায় দেখেছি শাড়িটা না একটুখানি খুলে দেখিয়ে দিয়ে আর দেখানো যাবে না, যদি আপনি পছন্দ করেন তবে খুলে দেখাবো, কিন্তু আবরণ প্রত্যেকটা শাড়ি খুলে খুলে আপনাদের দেখানো হয়, কারণ শাড়ি না খুললে শাড়ি বোঝা যায় না, এটা হচ্ছে ফ্যাক্ট। উইথ রানিং ব্লাউজ পিস 8,050, 8,050-তে পেয়ে যাচ্ছেন আপনার এই শাড়িটা। আর কোয়ালিটি ফুল শাড়ি কিনতে গেলে আমার মনে হয় আবরণের হাত ধরা উচিত, আবরণ প্রত্যেক দিন খোলা থাকে, সোম থেকে রবি সপ্তাহে 7টা দিন, সকাল 10টা থেকে রাত্রি 9টা। সৌন্দর্যতার প্রতীক হিসেবে নারীকে সবসময় শাড়িতে চিন্তা করেন, কল্পনা করেন, যেমনটা ধরতে পারেন ঠিক তেমন কিন্তু ওয়েস্টার্ন ড্রেসও ধরতে পারবেন, ইন্দো ওয়েস্টার্ন ড্রেস বা এথনিক কালেকশনও রয়েছে আবরণে। চলে আসুন, যদি মেল কালেকশনের কথা বলি সেক্ষেত্রে বলবো হ্যাঁ, তাদের জন্যও কিন্তু রয়েছে পাঞ্জাবি কুর্তা, তার সাথে থাকছে পাজামা, চোস্তা যেটা বলি, পাজামা রয়েছে, ধুতি রয়েছে, সাথে থাকছে জহরকোট, সবটাই কিন্তু পেয়ে যাচ্ছেন পুরুষ কালেকশনের জন্য। আর ছোট্ট বাচ্চাদের জন্য কি করবেন সেটা কিন্তু বৌমনি বলবে, বৌমনি একটু অরেঞ্জেসের কথা আগে অরেঞ্জেস রয়েছে, আমি সবসময় বলি আগে অরেঞ্জেস যাবেন, সেখানে পছন্দ করুন, আগে কুচে কাচাদের পছন্দ হোক তারপর নিজেদের, মানে ওরাও যে সকালবেলা অষ্টমীতে সাজবে সেখানেও কিন্তু জামদানি ফ্রক থেকে জামদানি শাড়ি সমস্ত কিছু পেয়ে যাবে, আবার বিকেলে পরাবেন সেখানেও বালুচুরি পেয়ে যাবেন, বালুচুরি শাড়ি একদম রেডিমেড পরতে মানে পরেই সুবিধা, ওরা তো চট করে ওইভাবে পরতে পারবে না, তো পুরো রেডি করা রয়েছে শাড়ি সমস্ত কিছু। আর তোমার বেনারসি শাড়ির উপরে বিভিন্ন ধরনের ফ্রক, বেনারসি শাড়ির উপরেও রয়েছে, লেহেঙ্গা রয়েছে, ফ্রক রয়েছে, বেনারসি বাচ্চাদের যে অন্নপ্রাশনে পরানো হয় সেটা রয়েছে, আবার মানে অন্নপ্রাশনে সাজাবেন বাচ্চাকে তার সাথে মুকুট টোপর সমস্ত কিছু পেয়ে যাবেন, বাচ্চাদের ধুতি তাতে কাজ করা হাতে আঁকা সমস্ত কিছু পেয়ে যাবেন। বাহ, আবরণ কিন্তু 0 সাইজ থেকে বহুনি 16 বছর অবধি, মানে বয়েজ অ্যান্ড গার্লস উভয়ের জন্যই পেয়ে যাচ্ছেন। আর অনেক অ্যাক্সেসরিজ আছে বৌমনি, জানো এই অ্যাক্সেসরিজগুলো হয়তো আমরা সেভাবে করে বলা হয় ওঠে না, আজকে অনুষ্ঠানে যেহেতু একটু সময় পাওয়া গেছে বলে দিই, একদম নিউবর্ন বেবিকে ক্যারি করার জন্য দেখবেন ভালো ব্র্যান্ডেড আপনার সুন্দর ক্যারিবল ব্যাগ পাবেন, বা হয়তো দূরে ট্রাভেল করছেন সেক্ষেত্রে আপনি একটা এমন সুন্দর ব্যাগ নিয়ে নিলেন, আপনার বেবিকে ক্যারি করতে কোনো অসুবিধাই হলো না, পুজোয় প্যান্ডেল হপিং করতে যান ইজিলি বেরিয়ে যান। তার থেকে সবথেকে বড় যেটা হয়, বাচ্চা হওয়ার পরেই মানে আগে যেমন কাঁথা দিদিমারা বানিয়ে দিত, এখন তো সেটা হয় না, তো কাঁথা পেয়ে যাবেন আমাদের কাছে, একদম পিওর কটনের কাঁথা পাবেন, মাথায় যে শস্যের বালিশটা ইউজ করা হয় সেটাও পেয়ে যাবেন। বাহ, এটা তো দারুণ, এইগুলো এখন পাওয়া যায় না, সেই জন্যই মানে সুবিধার্থে এগুলো রাখা রয়েছে, আপনারা যাতে এখান থেকে নিয়ে নিতে পারেন একদম। আর এগুলো এখন রেডিমেড ছাড়া বৌমনি সত্যি বলছি এখন তো সেইভাবে মানে করা হয় না, আগে যেরকম করে দেওয়া হতো বড়রা করতো, এখন সেটা তো হয় না, সুতরাং কিনে নিতে পারে একদম। ওয়ার্কিং মাদারদের জন্য কিন্তু ভীষণ ভীষণ সুবিধা হয়েছে, আজকে বিভিন্ন ভালো ভালো জিনিস আপনারা পাচ্ছেন এবং সেগুলো টেকসই কোয়ালিটি ফুল, আর বাচ্চা যেহেতু সুতরাং হাইজিন মেনটেন করে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট ওখানে রাখা হয়েছে, আর বাচ্চাদের যে আপনি ওয়াইপ টিস্যু করবেন সবসময় একটা তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তবেই কিন্তু সে সুস্থ থাকবে। এটা আমরা এই পর্দের শেষ শাড়ি দেখছি, আজকে মাসলিনের সোমবারে ছিলাম, প্রচুর কালেকশন দেখলাম বৌমনি, সুপার এক একটা কালেকশন এসছে, সুতরাং আপনারা এসে কেনাকাটা করুন বা অনলাইন কেনাকাটা করুন, আবরণের হাত ধরুন। এটা হচ্ছে একদম শেষ 23 নম্বর শাড়ি, গ্রে এর উপরে সেলফ কাজ রয়েছে, এটাও সেম ডিজাইন, কিছু বলার নেই, ডিজাইন নিয়ে ভীষণ সুন্দর একটা শিল্পীসত্তা ফুটিয়ে তুলেছে শাড়িটার ক্ষেত্রে। কুচির দিকটা একটু আমি দেখে নিই, কুচির দিকটা দেখুন, আপার ইয়েকের দিকটা একটু ছাড়া, কারণ এই পোর্শনটা তো আপনার কুচিতে চলেই যাচ্ছে, যে পোর্শনটা পরে পুরো শাড়িতেই কিন্তু কাজ বোঝা যায় একদম, যে পোর্শনটা ভিজিবল সেই পোর্শনটা একদম নিচটা বেশ কাজ। আর যখন আপনার ময়ূরী অঙ্গে ঢেউ তুলবেন মসলিনের সাথে, পুজো হয়ে উঠবে একদম সেরা সেরা আবরণের সঙ্গে উইথ রানিং ব্লাউজ পিস। প্রাইস থাকছে 8,050। এখানেই থামবো, অনেক ধন্যবাদ বৌমনি তোমাকে, ধন্যবাদ আপনাদেরকেও, নমস্কার। ফ্যাশনেবল কিডস ওয়্যার এর এক্সক্লুসিভ মেগা শোরুম অরেঞ্জেস, আ হাউস অফ আবরণ, যোগাযোগ 8100724076। অরেঞ্জেস, বিরাটি মিনিবাস স্ট্যান্ডের বিপরীতে।
পূজো মানেই তো দারুণ দারুণ পোশাকে নিজেকে সাজিয়ে তোলা, তাই না? এবার পূজো হোক আবরণের অসাধারণ পোশাকে। শুরু হলো এক্সক্লুসিভ পূজো অফার। প্রতি 5000 টাকার কেনাকাটায় আকর্ষণীয় উপহার। আধুনিক সময়কে মাথায় রেখে মনকাড়া পোশাকের সম্ভার নিয়ে আপনাদের প্রিয় আবরণ। রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন বিরাট ইউনিভার্স স্ট্যান্ডের একদম বিপরীতে।